শুরুর জন্য আপনারা এই অ্যাকশনটা পাবেন। অ্যাকশনটা পাবেন হলো উইন্ডো মেনুর মধ্যে। আমরা জানি ইলাস্ট্রেটরের মতোই উইন্ডো মেনুতে যত প্লেট আছে সবগুলো এখানে থাকবে। এখানে যাওয়ার পরে থ্রিডির পরেই আছে অ্যাকশন, অ্যাকশনসে ক্লিক করবেন। অ্যাকশনসে ক্লিক করলে এখানে নিচে দেখেন সেই রেকর্ড প্লেয়ারের কথা বলছিলাম না, রেকর্ড বাটন ক্লিক করলে রেকর্ড বাটন হয়, এই যে রেকর্ড বাটন প্লে হয়ে গেছে। আবার এটাকে কি করতে হবে, স্টপ করতে হবে, স্টপ করলে স্টপ হয়ে গেল, এরকম বিষয়টা। আচ্ছা, প্রথমে যেটা এটার জন্য যেটা করতে হয়, একটা সেট আপনি নিয়ে নিতে পারেন, এটা অপশনাল, নিলে নিতেও পারেন নাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা নিতে পারি এখানে সেট, মানে হলো একটা ফোল্ডারের আইকন আছে, এই ক্রিয়েট নিউ সেট লেখা আছে, আপনি এখানে ক্লিক করে একটা নিতে পারেন। সেট দিয়ে দিলাম আমরা পেজ 20। ওকে, তাহলে একটা ব্যাচ হয়ে গেল, একটা সেট হয়ে গেল। এই সেটটা যদি সিলেক্ট রাখেন, বোঝা যাচ্ছে না যে সিলেক্ট আছে কোনটা, তার মানে 20 আমাদের সিলেক্ট আছে। এখন এখানে আমরা একটা নতুন অ্যাকশন রেকর্ড করতে চাই। এই অ্যাকশনটার পার্থক্য হলো, নর্মালি কি হয়, আমরা রেকর্ড বাটন প্রেস করার সাথে সাথে আশেপাশে যত শব্দ হয় সব রেকর্ড হয়ে যায়, এখানে এরকম না। এখানে যেই টাস্কটা পারফর্ম করা হয় সেটাই হবে। আপনি যদি রেকর্ড অন করে বসে থাকেন সারাদিন, কোনো সমস্যা নেই। এটার জন্য যেটা করতে হবে, ব্যাচ সিলেক্ট করার পরে এখানে নিউ আছে, এই নিউটা মানে হলো দেখেন ক্রিয়েট নিউ অ্যাকশন লেখা আছে, আপনি ক্রিয়েটে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে অনেক কিছু আসবে, এতগুলো এখন বোঝার কোনো প্রয়োজন নেই, শুধু সেটটা সিলেক্ট আছে 20, আমরা এটা কনফার্ম করবো 20 আছে। এটা একটা নাম আপনি চ্যালেঞ্জ দিতে পারেন, নিউ ডক আমরা একটা নাম দিলাম, যে নতুন একটা ডকুমেন্ট নিয়ে আমরা শিখবো। দেওয়ার পরে যদি আমরা রেকর্ড বাটনে ক্লিক করি, এখন কি আছে এটা দেখে দেখে বুঝতেছে যে আমরা রেকর্ড দেখতে পাচ্ছি, যে রেকর্ড হচ্ছে, তার মানে এখন আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলি আসলে সে রেকর্ড করবে। ইন ফিউচারে আপনি যদি চান সেই জিনিসগুলো পারফর্ম করার জন্য অটোমেটিক্যালি পারফর্ম করে দেবে। আমরা যেটা করব, কন্ট্রোল এন দিব, একটা নিউ ডকুমেন্ট আসলো, নিউ ডকুমেন্টের একটা সাইজ হলো মনে করেন এটা নিলাম আমরা 1200x1000x72 RGB হোয়াইট কালার। এখানে আমরা ডন্ট কালার ম্যানেজ, সিম্পলি ওকে ক্লিক করলাম, তাহলে একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল, মেক দিয়েছে। এখন যদি আমরা স্টপ করে দিই সিম্পলি, এর ভিতরে কিন্তু অনেকগুলো বিষয় যা যা দেয়ার আমরা যা দিয়েছি সব এখানে কিন্তু রেকর্ড হয়েছে। এখন আপনি যদি প্লে করতে চান জিনিসটাকে, মেক থেকে দিলে হবে না নিউ ডক থেকে দিলে হবে, নিউ ডক থেকে, কারণ কি আমরা যে অ্যাকশনটা বানিয়েছি এটা তো কমপ্লিট একটা অ্যাকশন, তাহলে কমপ্লিট অ্যাকশনটা আপনি কী করবেন, এটাকে এরকম ক্লোজ করে দেবেন, তাহলে সুবিধা হবে। না হলে এরকম খোলা থাকলে আসলে বুঝবেন না কোত্থেকে প্লে করবেন, কী করবেন সবগুলো বন্ধ করে দেন। দেওয়ার পরে আপনি যে এই যে বেসে প্লে করলে আবার হবে না, কিন্তু এখানে প্লেটা আসবেও না, আপনি যখন এটাতে যাবেন তখন দেখেন প্লেটা অ্যাক্টিভ হয়েছে। এখন যদি আমি এই ডকুমেন্টটাকে বন্ধ করে দিই, দিয়ে একটা প্লেতে ক্লিক করি, আমাকে এই ডকুমেন্টটা বানিয়ে দিয়েছে, এবং যে যে ইনফরমেশনগুলো থাকার কথা 1200x1072 তাই কিন্তু আছে, এবং সেই অনুযায়ী 1 সেকেন্ডের মধ্যে আমাকে বানিয়ে দিয়েছে। কখনো যদি আপনার দরকার হয় যে না আমার একটা ডকুমেন্ট এই সাইজে দরকার হয়, আপনি অ্যাকশন বানিয়ে রাখতে পারেন, নামও দিতে পারেন, যে এটা নাম দিলেন নিউ ডক 1200x1000, তাহলে আপনার এটা মনে থাকলো। আপনি সিম্পলি এখানে ক্লিক করলেন একটা এটা ক্লিক করে প্লে করলেন, নতুন একটা ডকুমেন্ট আপনাকে বানিয়ে দিয়েছে, একই সাইজে দুইটা ডকুমেন্ট হয়ে গেল। ইলাস্ট্রেটরে আমরা মুভ করতাম কন্ট্রোল দিয়ে, মনে আছে? ফটো অবজেক্টকে মুভ করতে হলে কন্ট্রোল ইউজ করতাম, সিলেকশন টুল। এখানে সিলেকশন টুল আসলে মানে মুখ্য নাই, গৌণ হয়ে গেছে, তার মানে এখানে আসলে সিলেকশন টুলের কোনো কাজ খুব একটা নাই। এটা দিয়ে যদি আপনি কিছু সরাতে চান কিছু হবে না, সিলেক্টই হবে না, সো এটা কাজ নাই। এখন কি হয়েছে, এটার পরিবর্তে যে টুলটা আসলে মুভ টুল, এখানে আমরা লেয়ার শিখবো আগামী ক্লাসে, যে লেয়ারটা আমরা মুভ করতে চাই বা যে অবজেক্টটা আমরা মুভ করতে চাই সেই লেয়ারটা সিলেক্ট রাখতে হবে, রেখে আমরা এই অটো টিকমার্কটা তুলে দিবেন, অটো টিকমার্কটা তুলে দিবেন, টিকমার্ক যদি কারো থাকে অটো, এই অটো সিলেক্ট তুলে দিবেন মুভ টুলে থাকা অবস্থায়। তুলে দিয়ে আপনি যখন কোনো লেয়ার সিলেক্ট থাকবে এটা ধরে যখন সরাবেন তখন পুরো জিনিসটা সরবে। মুভ করার জন্য হলো এই টুল, পুরো ডকুমেন্টের মধ্যে আপনি যখনই কোনো জিনিস সরাবেন, সরানোর জন্য সিলেকশন টুল আমরা ইলাস্ট্রেটর করেছি, এখানে করবো মুভ টুল, মুভ টুল দিয়ে এই কাজগুলো হয়। ইভেন আরও কিছু কাজ হয় আমরা ডে বাই ডে শিখবো, হঠাৎ করে আসলে অনেক কিছু হয়ে গেলে আপনাদের বুঝতে কষ্ট হবে, আমি ছোটো ছোটো করে শিখাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা তো বুঝতে সমস্যা নেই, মুভ টুল দিয়ে মুভ করা যায়। নেক্সট যেটা আছে সেটা হলো হাউ টু অ্যাড টেক্সট টু অ্যান ইমেজ। আমরা অলরেডি দেখেছি কীভাবে টেক্সট অ্যাড করতে হয়, ইমেজের মধ্যে হোক বা যে কোনো জায়গায় হোক, একই পলিসি, এর কোনো স্পেশাল কোনো পলিসি নাই।
আমরা যদি একটা ছবি ওপেন করি কন্ট্রোল ও দিয়ে, তাহলে ছবিটা বেসিক্যালি তৈরি হচ্ছে আপনার একটা নিজস্ব সেলফ মানে ইমেজ হিসেবে সে ওপেন হচ্ছে। হয়তো আপনার একটা ডকুমেন্ট আছে, অনেকেই যে কাজটা করেন সেটা হলো ড্রাগ এন্ড ড্রপ। আপনি হয়তো এখান থেকে একটা ছবি ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলেন ডকুমেন্টের মধ্যে, এখানে যখন ড্রাগ এন্ড ড্রপ করলেন আসলে ইমেজটা যেটা হলো এটাকে যদি আপনি মডিফাই করতে চান, কাজ করতে চান, অনেকগুলো কাজ হবে না। কারণ এখানে লেয়ারে গিয়ে দেখেন লেয়ারে কোনো স্পেশালিটি নাই, কিন্তু এখানে লেয়ারে যখন যান তখন দেখবেন যে একটা নতুন সিম্বল চলে আসছে। এই সিম্বলটার মানি হলো এটা হলো স্মার্ট অবজেক্ট। এটা আমরা ইন ফিউচারে শিখবো, স্মার্ট অবজেক্টের অনেক বিহেভ আছে শিখবো। এই স্মার্ট অবজেক্ট মানি হলো এই ডকুমেন্টটা ইনবিল্ট, আসলে এটাকে অনেক কিছু করা যাবে না। কি করা যাবে না, আপনি যদি সিলেক্ট করে এটাকে মডিফাই করতে চান, যে ডিলিট করতে চান, সে আপনাকে ডিলিট করতে দিবে না, এডিট করতে দিবে না, অনেক কাজ করা যাবে না, কিছু বাইন্ডিংসের মধ্যে আমাদের ফেলে দিবে। এই জন্য ইনিশিয়াল স্টেজে আমরা কখনো ড্র্যাগ করে কোনো ছবি কোনো ডকুমেন্টের মধ্যে আনবো না। যদি ছবি আনতে হয় তাহলে কীভাবে আনবো, সেটা সহজ উপায় হলো মনে করেন এই ছবিটা নিব, কন্ট্রোল এ দিবেন, এখানে শুধু ব্যাকগ্রাউন্ড আছে, এখানে কোনো লেয়ার টেয়ার নাই। কন্ট্রোল এ দিলে কি হয়েছে, পুরো ছবিটা চারিদিকে মনে হচ্ছে পিঁপড়া হাঁটতেছে, তাই না? পিঁপড়ার লাইন বড় বিশাল, তার মানে এই সিম্বলটা দেখে বুঝবেন এটা সিলেক্টেড। আর ইলাস্ট্রেটরের মতো ফটোশপে একই রকম, যে কোনো অবজেক্ট যদি আপনি সিলেক্ট না করেন তাহলে কোনো অ্যাকশন করা যাবে না। অ্যাকশন বলতে সেই অ্যাকশন না, যে কোনো কাজ আপনি এটাকে কপি করবেন, পেস্ট করবেন, হোয়াট এভার যাই করেন, কোনো মডিফাই করেন, তার জন্য কী করতে হবে, সিলেক্ট করতে হবে। ওইখানে সিলেকশনের ধরন ছিল একরকম, এখানে সিলেকশনের ধরনটা আরেক রকম। ওইখানে সিলেকশন যখন কোনো একটা অবজেক্ট সিলেক্ট করলেন সেটা বোঝা যাচ্ছে সিলেক্টেড আছে, আর এখানে সিলেকশন মানে হলো এরকম পিপড়ার লাইন, ঠিক আছে? এর থেকে বুঝতে হবে যে এটা সিলেক্টেড আছে। এখন কন্ট্রোল এ দিয়ে কি হলো, পুরো ডকুমেন্টটা সিলেক্ট হয়েছে। এখন এটা যদি আমরা কপি করতে চাই, এডিট মেনুতে যান, এখানে গিয়ে দেখেন কপি আছে, কন্ট্রোল সি। আচ্ছা, এখন আমরা পেস্ট করবো। এখানে কি করেছে, যে এই লেয়ারটা আমরা ফেলে দিই আপাতত। এখন যদি আমরা এখানে পেস্ট করতে চাই, এডিট মেনুতে গিয়ে আমরা সিম্পলি পেস্ট করে দিব, তাহলে এখানে চলে আসবে এবং দেখেন এখানে কোনো এক্সট্রা সিম্বল নাই। এখন যদি আমরা এটাকে মডিফাই করতে চাই, কাটতে চাই, এখান থেকে কাটতে পারবো, কোনো মেসেজ আমাকে দিবেন না। তার মানে ইমেজটা নিয়ে যত রকমের কাজ করতে চাই, পরিবর্তন করতে চাই, সবই করতে পারবো, কোনো ইন্টারাপ্ট সে আমাকে করবে না। তার মানে ড্র্যাগ করে আনা আর কপি করে আনা, ওপেন করে আনার পার্থক্যটা বুঝাতে পেরেছি আপনাকে? আচ্ছা, শেপ টুলগুলো দেখেন। শেপ টুলগুলোর খুব ইন্টারেস্টিং পার্ট হলো যেগুলো আপনারা সবগুলোই জানেন, রেক্টেঙ্গেল টুল। আমি জাস্ট একটু দেখাই, রেক্টেঙ্গেল টুলটা দেখেন। আমি এই রেক্টেঙ্গেল টুলটা নিলাম, এটা ড্র করছি। যদি আমরা সেন্টার থেকে ড্র করতে চাই, অল্ট প্রেস করবো ইলাস্ট্রেটরের মতো। যদি চারদিকে সমান রাখতে চাই, শিফট প্রেস করবো। সব কিন্তু একই রকম, কোনো পার্থক্য নাই, তবে একটা মেজর পার্থক্য আছে। মেজর পার্থক্য হলো যে আপনি এখান থেকে ফিল নেবেন না, স্ট্রোক নেবেন, এখান থেকে সিলেক্ট করে দিতে হয়, এবং স্ট্রোকটা এখান থেকে কখনোই নেবেন না আপনারা। পিছনে যারা আছি মনে রাখবেন বিষয়টা, এখান থেকে কখনোই স্ট্রোক ইউজ করবেন না, সবসময় শুধু ফিল ইউজ করবেন। স্ট্রোক ইউজ করার জন্য আমরা একটা টেকনিক আছে, কোত্থেকে ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দিব। আপাতত এটুকুই বুঝেন যে আমরা এখান থেকে কখনোই স্ট্রোক নিব না। আচ্ছা, এটা ড্র করার সময় বাম পাশে একটা অপশন আসবে, এই অপশনের মধ্যে তিনটা পয়েন্ট লেখা আছে, একটা আছে শেপ, একটা পাথ, একটা পিক্সেল। যে আপনি যে এটা ড্র করছেন, যে রেকট্যাঙ্গেলটা ড্র করেছেন, এটা কী হিসাবে নেবেন, এটা কি শেপ হিসেবে নেবেন, এটা কি পাথ হিসেবে নেবেন, না পিক্সেল হিসেবে নেবেন, এই অপশনের মধ্যে তিনটা পয়েন্ট দেওয়া আছে, আপনি সেটা সিলেক্ট করতে পারেন। ইনিশিয়ালি স্টেজে আমরা শেপ হিসেবে এটাকে নিব, শেপ, এটা মনে রাখতে হবে। কারো যদি দেখা যায় কাজ হচ্ছে না বা যে পারফর্মগুলো করার কথা সেটা করছে না, তার মানে বুঝতে হবে আপনি মনে হয় এখানে ভুল করেছেন কোনো। কারণ পাথ যদি নেন তখন কালার আসবে না, শুধু শেপের মধ্যে কালার আসবে। এবং এই জিনিসটা মনে রাখবেন, এখানে আমরা কখনই কোনো জিনিস ইউজ করবো না, এটা অলওয়েজ নান থাকবে, জিরো না, নান থাকবে, ঠিক আছে? কখনই নিবেন না। এখানে বাকি যেটা আছে রাউন্ডেড, ইলিপস, পলিগোনাল একই রকম। তারপরে আছে লাইনার টুল। লাইনার টুলটা আসলে কখনো ইউজ হয় না, আমি কখনো ইউজ করি নাই বলতে গেলে, হ্যাঁ খুব একটা ইউজফুল মনে হয় না। এগুলো আমি আপাতত ফেলে দেই। নিচে যেটা আছে কাস্টম শেপ টুল, এটা আসলে আপনারা আগে ইউজ করেননি, এটার ইউজেসটা আমি একটু দেখাবো এটা কি। কাস্টম শেপ টুলে যখন যাবেন, কাস্টম শেপ টুলে গেলে ডান পাশে দেখেন শেপ নামে একটা অপশন চলে আসছে। শেপ আসার পরে এখানে দেখেন অনেকগুলো শেপ অলরেডি আছে। কারণ যদি কম্পিউটার না থাকে কি করবেন, এখানে গিয়ে আপনি অল দিতে পারেন। অল দেওয়ার পরে যদি ওকে করেন তাহলে এরকম সবগুলো দেখাবে। এখানে রেডিমেড শেপ আছে, মনে করেন ফিল্ম, এখানে একটা ফিল্ম সিলেক্ট করলেন, করে এখন
ড্রাগ করলে এরকম চিকন হচ্ছে, মোটা হচ্ছে, প্রবলেম, এখানে কি করবেন? রেশিও, শেপ চেপে রেশিও অনুযায়ী বড় করবেন, তাহলে একটা ফিল্মের শেপ আপনি পাবেন। কিছু নাই, কি হলো, এটা ফিল কালার নান আছে, এটা ফিল কালার দিয়ে নিতে হবে, যদি ফিল কালার না থাকে তাহলে এরকম হবে, এটা ফিল মিস্টেক। তাহলে এটা বানাতে গেলে আপনার কত সময় লাগতো? এটা রেডিমেড আছে। নট অনলি দ্যাট, আপনি কাস্টমে যদি যান, এখানে আরও অনেকগুলো শেপ আপনার দেখতে পাচ্ছেন যেগুলো রেডি আছে, আপনি সেটা ইউজ করতে পারেন, আপনি অ্যারো চালে অ্যারো ইউজ করতে পারেন, রেডিমেড আছে। আর এটা কালার যদি চেঞ্জ করতে চান এই জিনিসটা, তাহলে কী করবেন, এখানে দেখেন থাম্বনেলের পাশে একটা চারকোনা বক্স আছে, এই বক্সটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে আপনার কালার, সলিড কালার মানে কালারটা চলে আসবে, যেই কালার দিতে চান সেই কালারটা সিলেক্ট করেন, করে ওকে করেন, চেঞ্জ হয়ে যাবে কালারটা। তার মানে বিষয়টা যদি আমি একটু রিক্যাপ করি, দেখে যাই এখানে কিছু স্পেশালিটি আছে। আপনি একটা রেক্টেঙ্গেল ড্র করলেন, রেক্টেঙ্গেল ড্র করার পরে ইলাস্ট্রেটরে আমরা দেখেছি যে কোনো কর্নার ধরে কর্নার রেডিয়াস কমানো যায়, বাড়ানো যায়। এখানে আপনি কাজ করতে হবে এই যে ইলাস্ট্রেটরে যে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল ছিল, এখানে এই টুলগুলোর ব্যবহার হবে। আপনি টুলটা দিয়ে সিলেক্ট করতে পারেন, কোনো নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে পারেন, মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে পারেন, করে মডিফাই করতে পারেন, অথবা সিলেকশন টুল যেটা আছে পাথ সিলেকশন, এটা দিয়ে সিলেক্ট করে আপনি এটাকে সরাতে পারবেন। এখন যদি মনে হয় কর্নার রেডিয়াস আপনি চারটাই একসাথে বাড়াতে চান বা কমাতে চান, তাহলে এখানে লিঙ্ক বাটন আছে, লিঙ্ক বাটনে ক্লিক করে আপনি এখানে যদি লিখেন 30 পিক্সেল, তাহলে 30 পিক্সেল রেডিয়াস হয়ে যাবে। যদি মনে হয় না আমি এটাকে লিঙ্ক করতে চাই না, তাহলে লিঙ্ক উঠিয়ে দেন, আপনি এখানে জিরো করেন, এই পাশে জিরো করেন, তার মানে ইচ্ছে মতো আপনি কর্নারগুলো রেডিয়াস বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এবং স্পেশালি একটা দুইটা মানে চারটা ধরে সেপারেট সেপারেট করতে পারবেন। এটা বুঝতে তো কারো সমস্যা নাই মনে হয়। প্রপার্টিসটা পাবেন হলো উইন্ডো মেনুতে, উইন্ডো মেনুতে খুঁজেন, হোপফুলি পেয়ে যাওয়ার কথা প্রপার্টিস। হ্যাঁ, আপনাদের এই কথাটা রিপিট করলাম যে উইন্ডো মেনুতে যত ধরনের প্লেট আছে সব পাবেন উইন্ডোর মধ্যে। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনটা করার কোনো যুক্তি নাই। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হলো সাইজ। সাইজটা আপনারা কখনোই ডিফারেন্ট ওয়ে আছে, যেমন আমরা ইলাস্ট্রেটরের সাইজ বড় ছোট করতাম হলো ট্রান্সফর্ম দিয়ে, তাই না? এখানে ট্রান্সফর্ম আছে, কন্ট্রোল টি দিলে ট্রান্সফরমেশন আসে, কিন্তু ওই ট্রান্সফরমেশন দিয়ে যদি আমরা এটাকে ছোট বড় করি তাহলে কিছু সমস্যা তৈরি হবে। কি সমস্যা তৈরি হবে? এখানে যে শেপগুলো আছে আপনি যতই জুম করেন, 100% করেন, আপনি এখানে কি পাবেন? সলিড জায়গা পাবেন। কিন্তু সলিডের জায়গায় যদি আপনি অ্যাব্রো থেব্রো হয়ে যায়, যদি আপনি ওই ওয়েতে আপনি ছোট বড় করেন, মানে কন্ট্রোল টি দিয়ে এখানে করা যায়, ছোট বড় করা যায়, টেনে ছোট বড় করেন, তখন কি হবে, শেপগুলো সুন্দর থাকবে না, অ্যাব্রো থেব্রো হয়ে যাবে। হয়তো বর্ডারটা আমি এখন সলিড আছে, অনেক সময় দেখ সলিড থাকে না, কিছু অংশ সাদা, কিছু অংশ কালার, এরকম ঝামেলা করে। এখন সেগুলোর থেকে বাঁচার জন্যে বেস্ট উপায় হলো আপনারা যখন এখানে কাজ করবেন তখন সবসময় এইখান থেকে কাজ করবেন। মনে করেন আপনি এটা সাইজ দেবেন 185 লিখে দেন, এটা হয়তো 430 দেবেন, 430 লিখে দেন। এটা হলো বেস্ট ওয়ে যে আপনি এখানে লিখে লিখে দেবেন, কারণ ফটোশপ এমন একটা জায়গা যেখানে আপনি পুরো ডকুমেন্টের সাইজটা পাচ্ছেন। আমরা যেমন এই ডকুমেন্টটা নিয়েছি একটা নির্দিষ্ট সাইজে, এটা আছে 1920, 1920-এর কত পিক্সেলে কাজ করবেন, প্রতিটা হিসাব, প্রতিটা পিক্সেল ধরে ধরে আমরা এখানে কাজ করব এ টু জেড। এখন বুঝতে হয়তো কষ্ট হচ্ছে যে কীভাবে কাজ করব, একটা সার্টেন পিরিয়ডের পর আপনাদের মনে পাচ্ছে না এটাই ওয়ে, ঠিক আছে? 1920-এর মধ্যে আমরা কীভাবে কাজ করবো সেই টেকনিকগুলো শিখবো, এবং সেখানে পিক্সেল বাই পিক্সেল ধরে ধরে কাজ করবো, কোনো একটা সিঙ্গেল পিক্সেলও হিসাব থেকে বাদ যাবে না। সো আপনারা যখন হিসাব থেকে বাদ যাবে না, তাহলে কী করবেন, শেপগুলো বানানোর সময় এরকম পিক্সেল মেপে মেপে দিতে হবে, তাহলে আর এই সমস্যাগুলো করবে না। এখানে কিছু জিনিস আছে, কম্বাইন, সাবট্রাক্ট, ইন্টারসেক্ট, যেগুলো আমরা পাথফাইন্ডারে করেছি। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা কাজ করতে যেয়ে শিখবো, তাহলে আমাদের সুবিধা হবে। এখন হয়তো শিখালে যেটা হবে মনে থাকবে না যে কাজটা কি হয়, কিন্তু ওইটা একই রকম পাথফাইন্ডারের মতো, ঠিক আছে? এখানে অ্যালাইনমেন্ট আছে, যেটা লেয়ার নিয়ে অ্যালাইনমেন্ট হয় সেটা আমরা শিখবো একটা সার্টেন পিরিয়ডে। এখানে ব্রিং টু ফ্রন্ট ফর, এই যে যে জিনিসগুলো ছিল আর কি, অ্যারেঞ্জমেন্টটা আছে এখানে, এই জিনিসগুলো আমরা শিখবো। স্ট্রোক দেওয়ার জন্য আপনারা যেই কাজটা করবেন সেটা হলো, এই লেয়ারটা যখন সিলেক্ট থাকবে শেপ টুলে স্পেশালি, তখন নিচে দেখেন লেয়ারের নিচে এফএক্সটা, এফএক্স লেখা আছে, এফএক্সে যখন ক্লিক করবেন, ক্লিক করলে এখানে স্ট্রোক দেখাবে, স্ট্রোকে যখন ক্লিক করবেন একটা পোপ আপ আসবে, পোপ আপ আসলে দেখেন আমি 1 পিক্সেল এখানে, এখানে 1 পিক্সেল দিয়েছি স্ট্রোক, এখানে আমার 1 পিক্সেল স্ট্রোক দেখাচ্ছে।
যদি আমি এটা বাড়াই এটা বাড়তে থাকবে। স্ট্রোক নিয়ে আমরা কথা বলবো আগামী ক্লাসে, কিন্তু আপাতত এটুকু বুঝেন যে আমরা এখান থেকে স্ট্রোকটা আনতে পারবো। অফ করলে সে চলে যাবে, আবার অন করলে স্ট্রোকটা দেখাবে। স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনি যে কালার দিতে চান সেই কালার চেঞ্জ হয়ে যাবে। করার পর আপনাকে কী করতে হবে, ওকে দিতে হবে। ওকে দিলে আপনার এটা চলে আসবে যে এখন স্ট্রোক চলে আসছে। কাজে স্ট্রোক আমরা শেপড ড্রোর জায়গা থেকে করব না, স্ট্রোকটা অলওয়েজ এফএক্স থেকে করব। কেন করব সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, কিন্তু এটা মনে রাখবেন যে এটা ছাড়া আমরা স্ট্রোক দিব না কোনোভাবেই।